কেমন আছো সবাই? মনে হয় ভালো আছো সবাই। অনেকদিন থেকে অনেক দিনের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু কথা বলতে পারতেছি না, কারণ হচ্ছে নেটের প্রবলেম, তারপরে অনেক সমস্যা, এই জন্য কথা বলতে পারতেছি না। তো আমি তোমাদের সাথে চাইছিলাম যে তোমাদের ক্লাস নিব, কিন্তু কি ক্লাস নিব, কোন সাবজেক্ট নিয়ে শুরু করবো সেটা বুঝতে পারতেছিলাম না। তো আশা করি ডাটা কমিউনিকেশন সিস্টেমের তোমাদের সাথে চতুর্থ অধ্যায় পর্যন্ত আলোচনা হয়েছে। তো আজকে আমরা, যদিও এটার একটা ডেমো ক্লাস, দেখতেছি যে কেমন হচ্ছে, কোনো কোথাও না বুঝলে তোমরা একটু আমাকে জানাবা, কিন্তু তারপরে আমি চেষ্টা করতেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায়ে, ডাটা কমিউনিকেশন সিস্টেমের পঞ্চম অধ্যায়ে মাল্টিপ্লেক্সিং টেকনিক্স নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে মাল্টিপ্লেক্সিং আসলে কি, এটা কেন, এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতে আসি আমরা মাল্টিপ্লেক্সিং সিস্টেম নিয়ে। একটি হেভি লোডের সাথে ডাটা লিঙ্ক স্থাপন করে কিভাবে এর সদ্ব্যবহার করা যায়, বিশেষ করে দুটি ডিভাইসের মধ্যে কমিউনিকেশনের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ স্থাপন, যা দুটি স্টেশনের পথকে সংকীর্ণ করে করে না, এ সম্পর্কে পূর্ব আলোচনার অধ্যায়গুলোতে আমরা আলোচনা করছি। বাস্তব জীবনে আমরা সীমিত ব্যান্ডউইথের সাথে লিঙ্ক স্থাপন করে থাকি। ইলেকট্রনিক কমিউনিকেশনের ক্ষেত্রে বুদ্ধি ও বিচক্ষণের সাথে ব্যান্ডউইথের সদ্ব্যবহার করাই আসল লক্ষ্য, আর এই সদ্ব্যবহার নির্ভর করে ব্যান্ডউইথের প্রয়োগের উপর। মাঝে মাঝে অনেকগুলো লো ব্যান্ডউইথের চ্যানেলকে এক করে, অর্থাৎ কম্বাইন করে, এক করা মানে হচ্ছে যে একসাথে অ্যাডজাস্ট করে লার্জার ব্যান্ডউইথের একটি চ্যানেল তৈরি করার প্রয়োজন হয়। আবার প্রাইভেসি এবং অ্যান্টি জ্যামিং রক্ষা করে লার্জার ব্যান্ডউইথের একটি চ্যানেলকে এর অনেকগুলো লো ব্যান্ডউইথের চ্যানেলে চ্যানেল করার প্রয়োজন পড়ে। সুতরাং এই আলোচনায় আমরা ব্যান্ডউইথের ব্যবহার সম্পর্কিত দুটি ক্যাটাগরি নিয়ে আলোচনা বিস্তারিত আর কি জানবো। ব্যান্ডউইথের দুইটা ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং এর সংজ্ঞা আগে জানি, মাল্টিপ্লেক্সিংটা আসলে কি। মাল্টিপ্লেক্সিং এর সংজ্ঞা হচ্ছে সংক্ষেপে, মাল্টিপ্লেক্সিং কে সংক্ষেপে মাক্সিং বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক লো ব্যান্ডউইথের চ্যানেলকে কম্বাইন করে লার্জার ব্যান্ডউইথের একটি লিঙ্ক তৈরি করে, সেই প্রক্রিয়াকেই মাল্টিপ্লেক্সিং বলা হয়। মাল্টিপ্লেক্সিং কি বলে, কাকে বলে, মানে সংজ্ঞাটা কি হচ্ছে, মাল্টিপ্লেক্সিংকে সংক্ষেপে কি বলে, মাক্সিং বলা হয়। তো যে প্রক্রিয়ায় দুই বা ততোধিক লো ব্যান্ডউইথের চ্যানেলকে কম্বাইন করে লার্জার ব্যান্ডউইথের একটি লিঙ্ক তৈরি করে, যা কমন ট্রান্সমিশন মিডিয়া হিসেবে দুটি ডিভাইসের মধ্যে লিঙ্ক স্থাপিত হয়, সেই প্রক্রিয়াকে মাল্টিপ্লেক্সিং বলা হয়। ডিমাল্টিপ্লেক্সিং, যে প্রক্রিয়ায় মাল্টিপ্লেক্সার দ্বারা মাল্টিপ্লেক্সড কৃত সিগন্যালকে সেপারেট করে, অর্থাৎ আলাদা আলাদা করে চ্যানেলের কম্পোনেন্ট সিগন্যাল তৈরি করে, সে প্রক্রিয়াকে ডিমাল্টিপ্লেক্সিং বলা হয়। এখন এই মাল্টিপ্লেক্সিং এর ক্যাটাগরি কি কি, কয়ভাবে মাল্টিপ্লেক্সিং করা যায়। ক্যাটাগরিজ অফ মাল্টিপ্লেক্সিং সিস্টেম, চারটি বেসিক টেকনিকের যে কোনো একটি দিয়ে সিগন্যালগুলোকে মাল্টিপ্লেক্সড করা যায়। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং FDM, ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং WDM, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং TDM, কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং CDM। মাল্টিপ্লেক্সিং এ প্রথমত দুই ভাগে করা যায় ক্যাটাগরি ওয়াইজ, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। মাল্টিপ্লেক্সিং প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যানালগ মাল্টিপ্লেক্সিং আর একটা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। অ্যানালগ মাল্টিপ্লেক্সিং দুই প্রকার, একটা হচ্ছে FDM আর একটা হচ্ছে WDM। আর ডিজিটাল মাল্টিপ্লেক্সিং হচ্ছে TDM আর একটা হচ্ছে CDM। FDM হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর WDM হচ্ছে ওয়েভ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, TDM হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, CDM হচ্ছে কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। তো তোমাদের পরীক্ষায় মোটামুটি ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এই দুটি প্রশ্নই সবথেকে বেশি ইম্পর্টেন্ট।